বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমানের কোকিন থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে একটা রুই মাছ দিয়ে একেবারে মুখে লেগে থাকার মতো বরবটি দিয়ে একটা রুই মাছ দিয়ে আমি রুই মাছের ফ্রাই করেছি। তো আমি মূল রান্নাতে চলে যাচ্ছি। তো আমার রুই মাছটা প্রথমে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি রুই মাছটাতে লবণ দিয়ে দেবো। তারপরে রুই মাছটাতে হলুদ দিয়ে আমি মেখে ভালো করে সুন্দর করে মেখে নিব। আপনি যখন ঝাল ঝাল করে কোনো ফ্রাই করবেন তখন আপনি হলুদ মরিচ দিয়েও ঝাল ঝাল করে একদম মেখে পরিষ্কার সুন্দর করে মেখে সুন্দর সমস্ত শরীরে হাত একেবারে সবগুলো মাছে ভালো করে হলুদ মেখে রাখবো। মেখে আমি 4-5 মিনিটের জন্য অপেক্ষা করবো। তারপরে ভালো করে একদম কদা কদা করে ভেজে নিব। এখন আমি আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি। কড়াইটা আমি তেল গরম দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমার মাছগুলি মনে হয় খেয়ে গেছে। এখন মাছগুলি আমি উঠিয়ে দিব। মাছগুলি খুব সতর্কভাবে খেতে হবে যাতে মাছগুলি ভেঙে না যায়। মাছগুলি উঠিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমার একটু ভেঙে গেছে। আমি আর একটু ধোয়ার জন্য অপেক্ষা করবো। তো মাছটা একটু কড়া কড়া করে ভাজবো। একবারে লাল লাগছে ভাজবো। যখন লাল লাগছে মাছটা যা হবে এটা আমার সবসময় মাথায় রাখবে। ঝাল ফ্রাই করতে হবে মাছ লাল করে ভেজে নিলে সেই ঝাল ফ্রাইটা অনেক মজা হবে, ঠিক থাকবে। তো আমি একটু ঝাল লাল লাল করে ভেজে নেবো। আরও 2-3 মিনিটের জন্য আমরা অপেক্ষা করবো। তো আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। আমি একটা অন্য কড়াইতে মাছগুলি রান্না করতে নেবো। এখন মাছগুলি আমি নামিয়ে দিয়েছি। আমার মাছগুলি একেবারেই লাল হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। তো আমি অন্য একটা কড়াই দিয়ে নিচ্ছি। কড়াইটা একটু গরম হয়ে আসলে আমি এখন তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসবে। তো তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি কিছু কাঁচা কুচি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু সামান্য ভেজে নিব। এখন দিয়ে দিব আমি আমার পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু সামান্য হয়ে গেছে। আমার এখানে পেঁয়াজ রসুন আদা তারপরে একটু জিরা সব কিছু আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি এই পর্যায়ে এগুলো দিয়ে দিব। সবগুলো দিব না, সামান্য একটু রেখে দিব। এরপর আমি সামান্য একটু পানি অ্যাড করব। সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি। আমি এখানে কোনো কাঁচামরিচ অ্যাড করবো না, কারণ আমি ঝাল ঝাল করে মাছটা রান্না করবো। তো এই জন্য আমি কাঁচামরিচ অ্যাড করবো না, আমি এখানে লাল মরিচ অ্যাড করবো। প্রথমে আমি হলুদের গুঁড়ো দিয়েছি। হলুদের গুঁড়ো আমি আমার পরিমাণ মতো, আপনারা যখন রান্না করবেন আপনারা আপনাদের সবজি তরকারির পরিমাণ মতো করবেন। এরপরে আমি মরিচের গুঁড়ো দিব। মরিচের গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিব। অন্য দিন যতটুকু খাই তার চেয়ে একটু বেশি দিব, কারণ আজকে আমি একটু ঝাল করে রান্না করব। সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা ভালো করে কষিয়ে আসছে। তো এই পর্যায়ে আমি এখন একটু বরবটি দিয়ে দিব। তো আমার কাছে রুই মাছের সাথে এইরকম বরবটি দিয়ে যখন ফ্রাই করবেন তখন কিন্তু অনেক মজা লাগে। আমার খুবই পছন্দ আর ভালো লাগার একটা তরকারি সবজি। তো আমি এইটাও একটু ভালো করে কষিয়ে নিব। তো আমি এই সবজিটা ভালোভাবে কষিয়ে নিব। অনেক মজা লাগে, কারণ এই সবজিটা যখন আপনি মাছের লবণ দিবেন তখন এই সবজিটা একেবারে সবুজ সবুজ থাকবে। আমি এখন কিছুটা পানি অ্যাড করবো। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি যতটুকু পানি লাগে সেটুকু পানি দিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলি, যে কোনো মাছের ফ্রাই বা যে কোনো মাংস ভুনা যখনই করবেন তখন আপনি এই যে কষানোটা, এই কষানোটা একদম ভাজা ভাজা করে কষিয়ে নেবেন।
তাতে হবে কি আপনার মাছের মাংসের স্বাদটা আলাদা একটা ইন্টারেস্ট স্বাদ আসে। এই জন্যই বলি যে মাছে সবসময় একটু ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেবেন। তো আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 2-3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এরপর হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একটু সিদ্ধ হতে হবে, তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন মাছটা প্রায় রান্না শেষ করতে হয়ে গেছে। আমি এখন মাছটার লবণটা দিব। মাছটা সামান্য একটু লবণ দেবো, আমি এই পর্যায়ে মাছটা একটু লবণ অ্যাড করবো। তো আমার রুই মাছের রান্নাটা একেবারে শেষ করছে, রান্নাটা আমার শেষ হয়ে গেল। তো আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই রুই মাছ দিয়ে বরবটি দিয়ে রান্না করে দেখবেন, তাও রুই মাছটা কড়া কড়া করে ভেজে নেবেন। তো সবাই ভালো লাগলে ভালো লাগে।